সবাই আশা করছি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ঠাকুর পুজো দিব এখন, একটা কারণে পুজো, আর পুজো সবসময় দেওয়া যায়, কোনো ব্যাপার না, কিন্তু আমার মেয়ের একটা মানসিক আছে, কী মানসিক আছে, কিসের জন্য আছে সবই ভিডিওতে বলবো তোমাদেরকে। তো আমি এখন পুজোর জোগাড় করি, তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমার মাম্মা, বলো হাই। তো আমি এখন পুজোর জোগাড় করছি, তারপর আসছি তারও। তো এই যে আমাদের মূর্তি ঠাকুরের, তো কৃষ্ণ ঠাকুরের টিপ নেই, টিপ দিতে হবে। মেয়েকে আগে জুতোটা খুলে দিলো, আগে জুতো খুলে বলো তুমি কি বলো, বলো ঠাকুরকে, বলো বলো বলবে না, লজ্জা পাচ্ছ, বলো বলো ঠাকুর আমাকে ভালো রাখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, বলো আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। তো ঠাকুরকে স্নান করাতে করাতে তোমাদের বলে দিই কেন আমি এই মানসিকটা করছি, কিসের জন্য, কি কারণ, কি কারণে মানসিকের পুজোটা আমি আমাদের নিজের বাড়িতে দিচ্ছি। তো একদিন হঠাৎ করে আমার মেয়ের মুখে দেখি যে ঘা হয়েছিল, ঘা বলতে কেমন তোমার ঠোঁটের ভিতরটা যে আছে এই জায়গাটা, এতটা কেটে হাঁ হয়ে সাদা মাংস দেখা যাচ্ছে, কিসের জন্য, কি কারণ আমি সত্যি জানি না। আমি এখনও যদি ভাবি জিনিসটা আমার মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো দাঁড়াও আমি বলছি, আমার মেয়ে কান্না করছে। তারপর ভাত
তো এই যে আমার থালা রেডি করা হয়ে গেছে আর এই যে সোনার টিপটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো যেটা বলছিলাম আমার মেয়ের মুখে ঘা হয়েছিল তো মুখে ঘা হওয়ার পরে আমি খুব ভয় পেয়েছি কারণ কি এতটা ডিপ হয়ে গেছে যে কি বলবো আমার কান্না বেরোতো আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম আমার মেয়ের জন্য যে এরকম কি হলো ওর মুখে খুব টেনশন হচ্ছিল এর জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছি ঠাকুর আমার মেয়ে যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমি তোমাকে একটা সোনার টিপ দেব তো মুখে এটা কি হয়েছে আমি জানি না আর খারাপ চিন্তা ভাবনাটা প্রথমেই আসে যত খারাপ টেনশন তখন মাথায় ওগলেই আসে যে এরকম কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে ওই টেনশন টেনশনে আমি মানসিকটা করেছি ঠাকুর আমার কথা রেখেছে শুনেছে বলেছিলাম জন্মদিনের দিন দেব অমন করতে করতে জন্মদিনের দিনও হলো না তারপরে যেদিন জন্মদিন ওর প্রথম দিন তোমাদের বলেছি সবাইকে ভিডিওতে আর কি দেখিয়েছি যে মনে করো ওর জন্মদিন হ্যাঁ কি বলে বৈষ্ণব সেবা ধরা তো দুয়ার পর সেদিন রাত্রে আগুন ধরলো আমাদের যে দোকান আছে ওই দিয়ে আমার মনে মধ্যে খারাপ চিন্তাটা তখন আসছিল যে আমি মানসিকটা করেছি এর জন্য হয়তো এরকম এরকম না যেটা হওয়ার থাকে সেটা হয় তারপর পরের দিন যেদিন ওর জন্মদিন সেদিন বললাম তো লোকজনের ভিড়ে ভাড়ে আমার কিচ্ছু মনেও ছিল না আর আমার মনেও আসেনি যে টিপটা দিতে হবে তারপরের দিন পুচকির প্রচুর পরিমাণ জ্বর জ্বর হওয়াতে আমার মনে একটা জিনিসই তখন আসছে যে ওই কারণেই হয়তো এরকম আমি যেটা বলেছিলাম ওটা করতে পারিনি তো এখন ঠাকুরের কাছে ভুল আমার ভুলটা ক্ষমা করে দিও ভগবান তুমি এটা বলে আমি এই সোনার টিপটা কালকে মাকে দিয়ে ওর যে টাকা ওই টাকা দিয়েই আমি আমার মেয়েকে এই মেয়েকে কি মেয়ের টাকা দিয়েই ঠাকুরের জন্য সোনার টিপ নিয়ে আসলাম তো ঠাকুরকে আমি না খেয়ে এখন পুজো করছি তো পুজোটা দিয়ে আমার শান্তি হবে যেরকম কারণ কি মুখের ব্যাপারটা না ভয় অটোমেটিক লাগেই কারণ আমার বাবার এরকম হয়েছে এর জন্য আমি খুবই ভয় পাই খুব মানে খুব খুব খুবই ভয় পাই এর জন্য আগের থেকে আমি এই জিনিসটা ঠাকুরের টিপটা কবে যে হারিয়ে গেল সোনার টিপটা ভগবান জানে তো যাই হোক কোনো ব্যাপার না যেটা হওয়ার সেটা হবেই তো এখন পড়াবো আর এই যে থালা রেডি তোমাদের তো বললাম ঠাকুরের প্রসাদ রেডি ঠাকুরকে টিপটা পড়াচ্ছি আমি তোমরা দেখতে থাকো তো এই যে দেখো এই যে রাধারানীর টিপ আর আমার মেয়ে যখন হয়েছিল তখন আমি মানসিক করেছিলাম যে এই যে সোনার টিপটা এটা দিব দুজনকে সেম সেম ডিজাইন তো ঠাকুরকে দিয়েছি জীবনে আরও অনেক বড় আশা আছে যেগুলো ঠাকুরকে আমি ঠাকুরে পূরণ করব ঠাকুরকেই দিব তো যদি ঠাকুর তোমাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই হবে তো এই টিপটা আমি এখন পড়াবো ঠাকুরকে দেখো তোমরা দেখো এটা তো চন্দন তো পড়াতেই পারছিলাম না এই ডিজাইনটা আমার খুব সুন্দর লাগে এটা মা নিয়ে আসছিল এটাও মায়ে নিয়ে আসছে একটু বড় নিয়ে আসছে কৃষ্ণ ঠাকুরের টিপটা তো কী করবো কিচ্ছু তো করার নেই যেমন পারলাম ঠাকুর ওরকমই দিলাম
আমাদের এক নাম্বার ছাদে সব জামা কাপড় ধুয়ে মেলা হয়েছে মেয়ের জন্য। এই দেখো আমাদের টগর ফুল গাছটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর রোদ্র এখানে। তো পুজো দেওয়া কমপ্লিট আমার, এখন মেয়ের জামা কাপড় দুই একটা এখানে মেলে দিয়েছে শাশুড়ি, কারণ কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এর জন্য কালকে এগুলো ধুয়েছি। তো এই যে জামা কাপড় রোদ্রের জন্য তাকানোই যাচ্ছে না, এই যে। তো ভিডিওটা এখানেই রাখছি, এখন যাব মেয়েকে স্নান করিয়ে দিয়েছে মা, মেয়েকে খাওয়াবো, খাওয়ানোর পর আমি খাবো, তারপর মেয়েকে ঘুম পাড়াবো। তো ভিডিওটা এখানেই রাখছি, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, টাটা বাই। বন্ধুরা সবই তো বলা হলো তোমাদের, এই সাইকেলটার কথা বলা হয়নি, এইটা জন্মদিনে আমার মামা শ্বশুর আমার মেয়েকে দিয়েছে। সবাই তো সব কিছুই দেয়, এই জিনিসটা তো কেউ দিতে চায় না, এর জন্য আমার মামা শ্বশুর এই সাইকেলটা, কিউট, কত কিউট সাইকেলটা দেখো, খুব সুন্দর সাইকেল, এই সাইকেলটা দিয়েছে ওকে জন্মদিনের উপহার। আর সর যেটা দিয়েছে ওটা চেয়ার বসার সুন্দর দুলে এরকম করে, ওটাও দেখাচ্ছি দাঁড়াও। তারপর একটা ঘোড়ার গাড়ির মতো পেয়েছে, ওটা মন দিয়েছে, ওটাও খুব সুন্দর। আর একটা কি রিক্সা, রিক্সা গাড়ি নাকি, রিক্সা বা গাড়ি নাকি একটা বলে, আমি তো স্কুটির মতো লাগে, ওইটা পেয়েছে। আর কিছু পাইনি, এইগুলোই পেয়েছে। আর টেডি বিয়ার তো অনেক পেয়েছে, টেডি বিয়ার সব ঢুকিয়ে দিয়েছি। আর যত গিফট আনবক্সিং ভিডিও আমি সব করেছি, তোমাদের সামনেই আমি সব দেখেছি, কারণ আমি নিজে একা একা দেখিনি, ওটা ভিডিও করে রেখেছিলাম, ওটা ভুলবশত ডিলেট হয়ে গেছে। আর সব গিফট তোমাদের ভিডিওতে দেখানোর পর, ভিডিও করার পর আমি গিফট যে যেখানে 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 রাখার জায়গা, কারণ কি বাচ্চা কাচ্চার ঘর জানোই সব এলোমেলো করে ফেলবে, এর জন্য ঢুকিয়ে দিয়েছি। এখন ওগুলো আবার নতুন করে বের করে দেখানো অসম্ভব না, তো এর জন্য তোমাদের কাছে আগের থেকেই সরি চেয়ে নিলাম যে ওই ভিডিওটা আমি তোমাদের দিতে পারলাম না, ডিলেট হয়ে গেছে ভুলবশত কালকেই। তো ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই।